বোরিং বৈচিত্র্য আনতে ফিটনেস ও ফর্ম সাপেক্ষে বিশ্বকাপ দলে আসতে পারেন তাসকিন, কপাল পুড়তে পারে রাহির, জানালেন বিসিবি সভাপতি। ও যদি ভালো করে, ও যদি ফিট হয় তাহলে আমরা রিপ্লেস করতে পারবো, আপ টু 22 তারিখ পর্যন্ত সময় আছে। That's four runs round the corner from Paul Sterling. ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 327 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে আয়ারল্যান্ড, এন্ডি বালবেনির সেঞ্চুরি। ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি, চ্যালেঞ্জ মোকাবেলার শপথ নতুন সাধারণ সম্পাদকের। এই হকি ইভেন্টটাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশের পতাকাকে তুলে ধরার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টাগুলো ঢেলে সাজিয়ে কাজ করব। জাতীয় ফুটবল দলের কোচ জেমিরের সাথে চুক্তি আরও এক বছর বাড়ছে, তবে বেতন বাড়াতে বলছেন কোচ, জানালেন বাফুফে সাধারণ সম্পাদক। স্বাগত রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ, সঙ্গে রয়েছে মাজুর মোর্শেদ। শিরোনাম জানছিলেন, এবার বিস্তারিত। বিশ্বকাপে স্কোয়াডে বোলিং বৈচিত্র্য আনতে দলে ঢোকানো হতে পারে পেসার তাসকিন আহমেদকে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে আরেক পেসার আবু জায়েদ রাহির। তবে দলে ঢোকার আগে তাসকিনের ফিটনেস ও ফর্মের নিশ্চয়তা পেতে চায় টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন বিসিবি সভাপতি। সবাই যেটা ভালো মনে করছে ওটাই করছে। এ যেন মিউজিক্যাল চেয়ার, দল ঘোষণার দিন স্কোয়াডে না থাকায় অশ্রুসিক্ত তাসকিন আর হঠাৎ কপাল খোলায় রীতিমতো বিস্মিত আবু জায়েদ রাহি। তিন সপ্তাহ না যেতেই ফের ভাগ্য বদলের সম্ভাবনা। টিম ম্যানেজমেন্টের চাওয়া স্টিভ রুটসের দলে তাসকিনের সম্ভাবনার কথা জানালেন নাজমুল হাসান পাপন। এই চিন্তাটা সবসময় ছিল যে ও যদি ভালো করে, ও যদি ফিট হয় তাহলে আমরা রিপ্লেস করতে পারবো, আপ টু 22 তারিখ পর্যন্ত সময় আছে। কেউ যদি ইনজুর্ড হয় তাহলে একটা রিপ্লেসমেন্ট হিসেবে যেতে পারে, অথবা যদি ওরকম কোনো পরিস্থিতি হতে যে আমরা নিশ্চিত যে ও ডেফিনেটলি ও ফর্মে ফেরত এসছে, ওর সম্পূর্ণ ফিট এবং সুপিরিয়ার দ্যান আদার্স, অন্যদের চেয়ে ভালো, তখন হয়তো আমরা এটা চিন্তা করতে পারি। বিশ্বকাপ দলের পেস আক্রমণে মাশরাফির নেতৃত্বে মুস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিনের সাথে পঞ্চম পেসার হিসেবে যুক্ত হন আবু জায়েদ রাহি। সপ্তাহ তিনেক আগে যে তাসকিনে আস্থা পায়নি ম্যানেজমেন্ট, তার বৈচিত্র্য এখন নতুন করে ভাবাচ্ছে বোর্ডকে। আপনি যদি ভ্যারিয়েশন চান তাহলে আপনার এখানে ভ্যারিয়েশন রাহিটা ওরা মনে করে যে ঠিক ওই রকম আহামরি কোনো ডিফারেন্স নাই এদের সাথে। একমাত্র ভ্যারিয়েশন হলে ওরা মনে করে তাসকিন ইজ এ ভ্যারিয়েশন। কেন? একটা হচ্ছে ওর হাইট, সেকেন্ড হচ্ছে আপনার ওর পেস এবং বাউন্সার, ওখানে যে এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলে মনে হচ্ছে। যদিও এখনই নয়, 22 মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকায় ত্রিদেশীয় সিরিজে রাহি তাসকিন দুজনকেই পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে বোলিংয়ে পরিবর্তনের কথা ভাবলেও ওপেনিংয়ে তামিমের সঙ্গে যে সৌম্যই থাকছেন তার ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস। দুজন ওপেন করছে তামিমের সাথে, আর তিনে খেলছে সৌম্য, চারে মুশফিক, পাঁচে সাকিব, তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। কিন্তু যেহেতু সাকিব তিনে খেলতে চাচ্ছিল এবং তিনে খেলছে এবং খুব ভালো খেলছে, সেই জন্য এখন কিন্তু কেউকে যদি দুজনকে যদি খেলতে হয় কাউকে 6-7 এরকম লাইনে চলে যেতে হবে, এখানে আর কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত রাহির জায়গায় তাসকিন ঢুকলে আরও একবার বিশ্বকাপ দল নিয়ে নাটকীয়তা দেখবে। 1999 সালে মিনহাজুল আবেদিন নান্নুকে জায়গা করে দিতে দলের বাইরে যেতে হয় জাহাঙ্গীর আলমকে। সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ত্রিদেশীয় সিরিজের খবর। চতুর্থ ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড, স্বাগতিকদের দেয়া 328 রানের টার্গেটে ব্যাট করছে উইন্ডিজ। শেষ খবর পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে 4 রান।
ডাবলিনে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিং আর জেমস ম্যাককুলামের উদ্বোধনী জুটি থেকে আসে 19 রান। 5 রান করা ম্যাককুলামকে ফেরান শেলডন কটরেল। তবে এরপর স্টার্লিং এর সাথে 146 রানের জুটি গড়ে তোলেন অ্যান্ডি বেলবিনি। ক্যারিয়ারের 19তম 50 তুলে 77 রান করে ফেরেন স্টার্লিং। এরপর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড উইকেটে থিতু হতে না পারলে 173 রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে অন্য প্রান্তে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন অ্যান্ডি বেলবিনি। 135 রানে এই ব্যাটসম্যানকে ফেরান জোনাথন কার্টার। এরপর ঝড় তোলেন কেভিন ও ব্রায়ান। 40 বলে 3-4 ও 3 ছক্কায় 63 রান করেন এই ব্যাটসম্যান। সেই সাথে মার্ক অ্যাডেয়ারের 13 বলে 25 রানে 5 উইকেটে 327 রান তোলে স্বাগতিক আয়ারল্যান্ড। এবার ইংল্যান্ড পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। জশ বাটলারের ব্যাটিং তাণ্ডবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফররত পাকিস্তানকে 373 রানে টার্গেট দিয়েছে ইংল্যান্ড। 110 রানের হার না মানা ইনিংস খেলেন জশ বাটলার। সাউদাম্পটনে টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তানের বিপক্ষে ভালো সূচনা পায় ইংল্যান্ড। 17 রানের উদ্বোধনী জুটি গড়েন জেসন রয় আর জনি বেয়ারস্টো। 51 রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের রান তখন 115। এরপর জেসন রয়ের সাথে যোগ দেন জরুট। জেসন রয় করেন 87 আর জরুটকে তুষ্ট থাকতে হয় 40 রানে। তবে এরপর ঝড় তোলেন জস বাটলার। 50 বলে তুলে নেন সেঞ্চুরি। সেই সাথে এউইন মর্গানের 50তে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। মোহাম্মদ আমিরের জায়গায় এই ম্যাচে খেলছেন ইয়াসির শাহ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সিরিজের প্রথম ওয়ানডে। All the time, he's in at the stump.